Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad kothay roilen praner nobi amader ke chariya apni bine ki lab hobe e masjide boshiya allahumma salli ala sayyidina maulana muhammad wa ala ali sayyidina maulana muhammad a'udhu billahi minash shaitanir rajim bi barakati bismillahir rahmanir rahim فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلثا ورباعا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه معزز حاجی علمیا সওদাগর জামে মসজিদের মুসলিমবৃন্দ আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আজকে পবিত্র রবিউল আখের মাসের চতুর্থ জুমা জুমার নামাজে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে যথাসময়ে এসে জুমার খুতবা জুমার নামাজে অংশগ্রহণের তৌফিক দান করেছেন সবাই এবং আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমি মৃত্যু সম্পর্কে বেশ কিছু অজানা প্রশ্নের উত্তর যেগুলো আমরা সচরাচর আমাদের মনে উদিত হয় সেরকম কিছু প্রশ্নের তো আশা করি গত জুমায় যে মৃত্যু সংক্রান্ত যে সমস্ত আলোচনা করেছি কোরআন সুন্নার আলোকে তা আপনারা মনে রেখেছেন। আজকে আমি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আরেকটি বিষয় নিয়ে বেশ কিছু অজানা এবং প্রায় সময় হাঁটতে বসতে চলতে ফিরতে ঘরে বাহিরে সমাজে চায়ের দোকানে আড্ডাখানায় আমরা সাধারণ মানুষরা এসব নিয়ে আলোচনা করি, কিন্তু এর শরীয়তের বিধান কি, কোরআন সুন্নাহ এ ব্যাপারে কি বলেছে সে ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই। যারা এসব নিয়ে কথা বলেন তাদেরও ধারণা নেই, সেটা হলো বিয়ে এবং মহরানা। বিয়ে কাকে করবেন, কখন করবেন, কিভাবে করবেন, বিয়ের মহরানা কত হতে হবে, কত হলে সেটা কল্যাণকর হবে, এঙ্গেজমেন্ট হবে কি হবে না, বিয়ের বরযাত্রী হবে কি হবে না, কনে যদি কেউ প্রস্তাব নিয়ে আসে সেটা আপনি কিভাবে গ্রহণ করবেন, আপনি মহারানা বাসর রাতে মাফ চাইলে মাফ হবে কি হবে না, অনেকে মাফ চেয়ে ফেলেন এবং নিশ্চিন্ত হয়ে যান, এই ধরনের অনেক প্রশ্ন আমাদের অজানা। সেই বিষয়ে অতি সংক্ষিপ্ত যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমাদের জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে হুকুম এরশাদ করেছেন, ফানতিহু মা তাবালাকুম মিনান নিসাই, তোমরা নারীদের মধ্য থেকে যাদের পছন্দ হয় তাদেরকে বিয়ে করো। কতটুকু? মাসনা ওয়া সুলুসা ওয়াল রুবা, দুই দুই, তিন তিন অথবা চার চার। কোরআনের এই আয়াত দিয়ে আমরা প্রথমেই বুঝতে পারলাম যে একজন পুরুষ একই সাথে চারজন স্ত্রী রাখতে পারে। এখন আমাদের জানা উচিত, অনেকে বলেন বিয়ে করা সুন্নত, কিন্তু বিয়ে করা কখনো কখনো সুন্নত, কখনো কখনো ফরজ,
কখনো কখনো বিয়ে করা ওয়াজিব, আবার কখনো কখনো বিয়ে করা হারাম। তো কখন আপনি বিয়ে করতেছেন, হারাম কাজ করতেছেন, সেটা আপনার জানতে হবে। আপনার সামর্থ্য আছে, শক্তি আছে, আপনি যদি বিয়ে না করেন তাহলে আপনি জেনায় লিপ্ত হবেন, তখন আপনার জন্য বিয়ে করাটা ফরজ। পয়েন্ট মনে রাখবেন, আপনার সামর্থ্য আছে, শক্তি আছে, কিন্তু আপনি যদি বিয়ে না করেন তাহলে আপনি জেনায় লিপ্ত হবেন, তখন আপনার জন্য বিয়ে করাটা ফরজ। পয়েন্ট নাম্বার দুই, ওয়াজিব। ওয়াজিব বিয়ে কখন হবে? আপনার সামর্থ্য আছে, শক্তি আছে, তবে আপনি বিয়ে না করলে জেনায় লিপ্ত হবেন না। সেই সময় আপনার মনে সন্দেহ জাগ্রত হয়েছে, হয়তো আমি জেনাতে লিপ্ত হয়ে যেতে পারি, নিশ্চিত নই। যখন আপনার মনে এই সন্দেহ দানা বাঁধবে, হয়তো আমি জেনাতে লিপ্ত হয়ে যাব, তখন আপনার জন্য বিয়ে করা ওয়াজিব। আপনার কাছে সামর্থ্য আছে, শক্তিও আছে, কিন্তু আপনি নিশ্চিত যে আপনি জেনাতে লিপ্ত হবেন না, কিন্তু আপনার কাছে সামর্থ্য আছে, শক্তিও আছে, তখন আপনার জন্য বিয়ে করা সুন্নাত। এই সুন্নতের ব্যাপারে আমার নবী এরশাদ করেছেন, আন নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এই নিকাহ করা হলো আমার সুন্নত, কেহ যদি বিয়ে না করে, সামর্থ্য আছে, শক্তি আছে, তাহলে সে আমার বলভুক্ত নয়। এরপরে চতুর্থ নম্বর হলো মাকরুহ বা গুনাহ হবে যদি বিয়ে না করেন। বিয়ে করেন তাহলে আপনার গুনাহ হবে, তখন আপনার শক্তি আছে, কিন্তু আপনার মনে একটা সন্দেহ যে আপনি যদি বিয়ে করেন তাহলে আপনার স্ত্রীকে আপনি ভরণ পোষণ দিতে পারবেন না, আপনার মনে সন্দেহ আছে, সেই মুহূর্তে আপনার জন্য বিয়ে করা মাকরুহ। আর বিয়ে করা হারাম, আপনার শক্তিও নেই, সামর্থ্যও নেই, আপনার পুরুষত্ব নেই, আপনি স্ত্রীর হক আদায় করতে পারবেন না, তখন আপনার জন্য বিয়ে করা হারাম। তাহলে আমরা বিয়ের প্রকারভেদ পেলাম পাঁচটা। এক নম্বর হলো ফরজ। আপনি এখন চিন্তা করেন, আপনার ঘরের মধ্যে আপনার সন্তান যদি থাকে, এখন অনেকে বলে আমার ঘরে মেয়ে আছে, মেয়ে আগে বিয়ে দিই তারপর ছেলের জন্য বউ আনবো। এখন মেয়েরও বিয়ে হয় না আর ছেলের জন্য বউ আনা হয় না, মেয়ের জন্য কোনো প্রস্তাব আসে না, অথচ আপনার ছেলে যেহেতু যোগ্য হয়েছেন, তার শক্তি আছে, সামর্থ্য আছে, এখন আপনি দেখছেন আপনি যদি তার জন্য বউ না আনেন সে জেনাতে লিপ্ত হয়ে যাবে, আর আপনি যদি তার এই ফরজ কাজের মধ্যে বাধা দেন, কারণ সে জেনাতে যেহেতু লিপ্ত হচ্ছে, আপনি পিতামাতা হিসেবে, অভিভাবক হিসেবে যেহেতু আপনি তাকে বিয়ে করার জন্য বাধা দিচ্ছেন, তখন আপনি মূলত তাকে একটা ফরজ কাজে বাধা দিচ্ছেন, এবং সে যে গুনার মধ্যে লিপ্ত হচ্ছে সেজন্য আপনিই দায়ী হবেন। সেজন্য আপনার ঘরে মেয়ে আছে, সেই মেয়ের বিয়ে হচ্ছে না হচ্ছে সেটার জন্য আপনার অপেক্ষা করার প্রয়োজন নাই, আপনার ছেলে উপযুক্ত হয়েছে তার জন্য ঘরে বউ নিয়ে আসেন, এটাই হলো শরীয়ত। না হয় আপনার ছেলে আপনার মেয়ের জন্য কি বুড়া হয়ে যাবে, সেজন্য এইসব বিষয় আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে ঘরের মধ্যে, পরিবারের মধ্যে, পরিবারের সদস্যদের মধ্যে এগুলা জানা এবং সেই বিষয়ে অনুধাবন করে সেটার উপর আমল করা অত্যন্ত জরুরি। এখন বিয়ে দ্বারা আমরা কি ফজিলত অর্জন করতে পারি? এক নাম্বার যে ফজিলতটা হাদিস শরীফের মধ্যে আমরা জানতে পারি সেটা হলো, বিয়ে করলে আপনার চরিত্র হেফাজতে থাকবে। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফালিয়াতাযাওয়াজু ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। বিয়ের দ্বারা লজ্জাস্থান এবং চরিত্রের হেফাজত করা সম্ভব। আপনি যদি বিয়ে করেন তাহলে আপনি আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবেন, জানা থেকে বেঁচে থাকতে পারবেন। দুই নম্বর ফজিলত, মিশকাত শরীফের 267 পৃষ্ঠায় একটি হাদিস, আল্লাহর প্রিয় নবী আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইসতিকমালা নিসফুদ্দিন। যেই ব্যক্তি বিয়ে সম্পাদন করল সেই ব্যক্তি তার ধর্মকে সুদৃঢ় দুর্গের মধ্যে সে হেফাজত করে নিল। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি বিয়ের দ্বারা আপনার ধর্মকে, আপনার দীনকে অর্ধেক
আপনি হেফাজত করে ফেললেন, বাকি অর্ধেকের জন্য আপনার চেষ্টা করতে হবে। তাহলে আপনার অর্ধেক টেনশন কমে যাবে শুধু বিয়ের মাধ্যমে। আপনার দিনকে, আপনার ধর্মকে আপনি অর্ধেক হেফাজত করার জন্য অতি সহজে আপনি যেই আমলটা আমাদের জন্য সহজ আমরা সেটাকে কঠিন করে ফেলি। তৃতীয় ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি হুকুম আমরা পালন করতে পারবো যদি আমরা বিয়ে করি। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হুকুম ইরশাদ করছেন, ফানকিহুমা তাবা লাকুম মিনান নিসা, তোমরা নারীদের থেকে যাদেরকে পছন্দ তাদেরকে বিয়ে করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ। সুতরাং আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আমরা যদি বিয়ে করি, আমাদের উপর যদি ফরজ হয়, ওয়াজিব হয় কিংবা সুন্নত হয়, তখন যদি আমরা বিয়ে করি তাহলে মূলত আমরা আল্লাহর হুকুমকে পালন করলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। চতুর্থ ফায়দা, আপনি যদি বিয়ে করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিয়ের মাধ্যমে আপনাকে শান্তি দান করবেন। বিয়ের মাধ্যমে আপনি শান্তি পাবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা রোমের 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতা। অর্থাৎ আরেক নিদর্শন, স্বামী স্ত্রীর বন্ধনকে আল্লাহ তাআলা নিদর্শন বলেছেন কোরআনের এখানে আয়াতিহি বলেছেন। এরপর বলছেন তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে গিয়ে শান্তিতে থাকো। তাহলে আপনি যদি বিয়ে করেন, আপনার জীবন সঙ্গিনী যে হবে তার কাছে গেলে আল্লাহ তাআলা বলছেন তুমি শান্তিতে থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বিয়ে না করে যদি বাহির থেকে শান্তি তালাশ করেন, আপনি জীবনেও শান্তি পাবেন না। কারণ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি, তিনিই জানেন আমরা কি পদ্ধতিতে কোন রাস্তায় গেলে শান্তি পাব। সেজন্য আমাদের সমাজে, আমাদের পরিবারে বিয়েটাকে সহজ করতে হবে। বিয়ের পন্থাটা যাতে সহজ হয় সেজন্য সেই ক্ষেত্রে আপনাকে উদারতা প্রদর্শন করতে হবে। চাপাচাপি করে, ধরাধরি করে, 500-1000 বৈরাত খাবো যে ধুমধাম করে বিয়ে করব, এস্টাবলিশড হব, ম্যাচিউরড হব, এই ধরনের চিন্তাভাবনা থেকে দূরে সরে আসতে হবে। আপনার পরিবারকে কলঙ্কমুক্ত করতে হবে, সমাজকে, দেশকে কলঙ্কমুক্ত করতে হবে। জেনার বাজার থেকে, জেনার বাজার যাতে করণ না হয় সেই জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমরা এক একজন কিরদার, এক একজন আমরা জিম্মাদার, এক একজন আমরা দায়িত্বশীল। আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, আপনার পরিবারে আপনার সন্তানের বিয়ে যাতে সহজ হয় সেটা আপনি দায়িত্বশীল। কে কি বলছে, সমাজ কি বলছে, রাষ্ট্র কি বলছে, বন্ধু বান্ধব কি বলছে, সেদিকে তাকালে হবে না। কাল হাশরের ময়দানে কবরের মধ্যে আমার নবীর সামনে আপনি চেহারা কিভাবে দেখাবেন? যে আপনার সন্তান যদি জানাতে লিপ্ত হয়ে যায়, আপনার সন্তান যদি বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়ে যায়, সেজন্য আপনি দায়ী হয়ে যাবেন। সেজন্য যখনই সন্তান উপযুক্ত হবে তখনই তাদের বিয়ের জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আপনাকে সেটার ব্যবস্থা করে দিতে হবে। পঞ্চম ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন সূরা নূরের 32 নম্বর আয়াতে, আমরা রুজি রোজগারে অনেকে বলি যে তাকে কি খাওয়াবো, বিয়ে করে আনলে তাকে কি খাওয়াবো, নিজে চলতে পারি না, আরেকজন মেয়ে আসলে তার জন্য কি ব্যবস্থা হবে। অথচ আল্লাহ তাআলা সে কথাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিন মিন ইবাদিকুম ওয়া আমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যারা বিবাহহীন, বিবাহ করে নাই, তাদের বিবাহ সম্পাদন করে দাও। যারা বিয়ে করে নাই আল্লাহ বলছেন তাদের বিবাহ সম্পাদন করে দাও, এবং তোমাদের দাস এবং দাসীদের মধ্যে যারা সৎকর কর্মপরায়ণ তাদেরকেও, এখন তার দাসপ্রথা নেই, তখন দাসপ্রথা ছিল, তাদেরকেও বিয়ে করানোর জন্য আল্লাহ তাআলা যারা দাসের মালিক তাদেরকে হুকুম দিচ্ছেন। তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর এই ধর্ম ব্যবস্থা। কেউ যদি বিয়ে করে
আপনি যদি আপনার সন্তান অসঞ্চল হয় তাহলে আল্লাহ বলতেছেন তাকে তুমি বিয়ে করিয়ে দাও, তাহলে তাকে সচ্চল কে করে দিবেন? আল্লাহ তাআলা তাকে সচ্চল করে দিবেন। অনেক বড় তাবিজ এটা। হুজুরের কাছে যাইতে হবে না যে চাকরি হচ্ছে না, যে ব্যবসায় উন্নতি হচ্ছে না, আপনার সন্তান বিয়ের উপযুক্ত হয়েছে, তার ব্যবসা করতেছে, ব্যবসার মধ্যে সে ফায়দা করতে পারতেছে না, সে চাকরির মধ্যে উন্নতি করতে পারতেছে না, কাজ কামের মধ্যে উন্নতি করতে পারতেছে না, কাজ করতেছে, কাজ করার সে স্পৃহা তার আছে, কিন্তু বরকত আসতেছে না। কারণ কি? সে উপযুক্ত হয়েছে, তাকে আপনি বিয়ে করেন নাই। আল্লাহ বলছেন তাকে বিয়ে করিয়ে দাও, তাহলে বরকত কে দিবেন? কে দিবেন বরকত? আল্লাহ তাআলা দিবেন। সূরা নূরের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন। এরপর 6 নম্বর উপকার হলো, বিবাহের মাধ্যমে আপনি আল্লাহর প্রিয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত পালন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুখারী শরীফের হাদিস, যে বিয়ে হলো আমার সুন্নত, যে ব্যক্তি আমার সুন্নত তরিকা ছেড়ে চলবে সে আমার দলভুক্ত নয়। সেজন্য বিয়েটাকে আমাদের সহজ করতে হবে, জেনা যাতে বৃদ্ধি না পায় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এখন আমরা বিয়ে করার জন্য যখন পাত্রী খুঁজি, এখন তো আমরা মডার্ন ফ্যামিলি, মডার্ন ফ্যামিলি যারা তারা মডার্ন ফ্যামিলি খুঁজে, পাত্র মডার্ন, পাত্রীও মডার্ন। তো তারা কি করে? তারা চিন্তা করে যে মেয়েটা ভাবিরা দেখতে গেল, ভাবিরা জিজ্ঞেস করে তুমি সিরিয়াল কোনটা দেখো, টিভির মধ্যে সিরিয়াল কোনটা দেখো, যখন বলে আমি অমুক সিরিয়াল দেখি, তখন ভাবিরা বলে আমার দেবরও সেটা পছন্দ করে। তারা বিয়ে করার কুফু তালাশ করতেছে, দেখেন কোন ক্যাটাগরিতে চলে গেছে আমাদের সমাজ। ভাবিরা গিয়ে জিজ্ঞেস করে তুমি কোন পার্লারে সাজো, তুমি ফেসবুক চালাও কিনা, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা, ফেসবুকে তোমার ফলোয়ার্স কয়জন আছে। এখন এটাই হয়ে গেছে আমাদের কুফু তালাশ করা নিয়ম। তো যখন বিয়ে হয়ে যায়, তখন ঘরের মধ্যে যখন অশান্তি সৃষ্টি হয়, মেয়ে বিয়ের আগ থেকেই হাজার হাজার ফলোয়ার্স এবং ফ্রেন্ড ফেসবুকের মধ্যে সে তৈরি করে রেখেছে, যখন শ্বশুর বাড়ি যায় তখন সে আর ঘরের শ্বশুর বাড়িতে, সারা বছর তো বাপের বাড়িতে ফেসবুক চালিয়েছে, এখন শ্বশুর বাড়ি গিয়ে সে শ্বশুর বাড়ির কালচার যদি ফেসবুক বিরিত হয় সেটা তার সহ্য হয় না, তখন সে বাপের বাড়ি এসে কান্না করে যে এই ঘর আমি করতে পারবো না, তার সহ্য হয় না, তার সংসার করার মতো সেই মানসিকতা সৃষ্টি হয় নাই। কিন্তু আমাদের ইসলাম, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিয়ার আমাদেরকে দিয়েছেন। বুখারী শরীফের 2747 নম্বর হাদিস, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মেয়েকে বাছাই করার জন্য চারটি কুফু নির্ধারণ করেছেন, বলেছেন প্রথমত তোমরা যখন মেয়ে দেখতে যাবে তার ধন সম্পদ আপনার ধন সম্পদের সাথে কি আছে কিনা, কুফু ঠিক আছে কিনা, বরাবর আছে কিনা দেখো, অথবা নিচে কিনা। আপনি যদি 1,00,000 টাকার মালিক হন, এখন আপনি আপনার ছেলের জন্য যদি কোটিপতির সন্তানকে নিয়ে আসেন সেখানে কি হবে না, কুফু মিলবে না? ছেলের পক্ষ পয়সাওয়ালা হলে সমস্যা নাই, এখন আপনি গরিব, ছেলে গরিব, সে যদি একটা কোটিপতির মেয়ে, সে সেখানে যেভাবে চলেছে সেভাবে আপনি তাকে চালাতে পারবেন না, সে ভরণ পোষণ দেওয়ার আপনার সামর্থ্য নাই, তখন সে সেখানে কি হয়ে যাবে, দ্বন্দ্ব লেগে যাবে। সেজন্য বলা হয়েছে ধন সম্পদের সমতা আছে কিনা সেটা দেখতে হবে। এমন নয় যে ধন সম্পদ আছে কিনা, এমন নয় যে আমি ফকির কিন্তু আমি নিয়ে আসলাম একজন কোটিপতিকে। কুফু মানে হলো আপনার যে আপনি যে লেভেলের, আপনার ধন সম্পদ যে লেভেলের, আপনি মেয়ে আনবেন সেই লেভেল থেকে। দ্বিতীয় নম্বর হলো বংশ মর্যাদা, খানদান দেখতে হবে। এখন তো 1400 বছর আগে যেটা ফয়সালা হয়ে গেছে সেটার উপর এখন আমাদের যারা বিয়ে শাদী যারা ঠিক করে তারা বলে যে কিসের বংশ টংশ, বংশমর্যাদা দেখতে হবে, তার পরিবার দেখতে হবে, তার মা কিরকম চলতেছেন, তার ভাবিরা কিরকম চলতেছে, সেই মেয়ে কোন পরিবেশের মধ্যে বড় হয়েছে, সেগুলো যদি আপনি দেখে আনেন তাহলে আপনার ঘরের মধ্যে এসে সে
সুন্দরভাবে আপনার সাথে চলবে। তিন নম্বর হলো তার সৌন্দর্য, সৌন্দর্য মানে এমন নয় যে আপনার সাথে খাটবে কিনা সেরকম সৌন্দর্য, আপনার বরাবরে আছে কিনা, আপনার পরিবারে আরো যে অন্যান্য মেয়েরা আছে তাদের সাথে তার মিলবে কিনা সেই সৌন্দর্য আপনি দেখবেন। এবং চতুর্থ নম্বর বলেছেন দিনদারি। এবং আল্লাহর পেয়ারা হাবিব সর্বশেষ একটি কথা বলেছেন যে তুমি দিনদারিকে বেশি প্রাধান্য দিবে বিয়ের সময়। এই চারটি তো দেখবে, কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে কি দিনদারি। আছে যে তোমরা সহজ সরল মহিলাদেরকে বিয়ে করো। সহজ সরল মহিলাদের বিয়ের ব্যাপারে এক হুজুরের একটা ঘটনা আছে। উনি বলতেছে আমি মেয়ে দেখতে গেলাম, তো আমি জানি যে সহজ সরল মেয়ে দেখবো, তো আমার চিন্তা ছিল আমি মেয়েকে একটা সহজ প্রশ্ন করবো, কারণ আমি মেয়েটাকে বিয়ে করার আমার এরাদা আছে, সেজন্য আমি তাকে একটা সহজ প্রশ্ন করবো। আমার কয়েকজন আত্মীয় স্বজনকে নিয়ে আমি গেলাম, তো মেয়েকে আমি একটা প্রশ্ন করলাম, সহজ প্রশ্ন, তাকে জিজ্ঞেস করলাম যে ফজরের নামাজ কয় রাকাত। হুজুরে প্রশ্ন করছে ফজরের নামাজ কয় রাকাত। এখন আমরা যখন মেয়ে দেখতে যাই তখন কি জিজ্ঞেস করি ফজরের নামাজ কয় রাকাত জিজ্ঞেস করি, আত্তাহিয়া পড়তে পারে কিনা জিজ্ঞেস করে, দোয়া কোনো পড়তে পারে কিনা জিজ্ঞেস করেন। অথচ এই দোয়া কোনো যেটা তার জন্য বিতির নামাজের মধ্যে প্রতিদিন একবার পড়া ওয়াজিব, আত্তাহিয়া সেটা প্রতিদিন তার জন্য পাঠ করা কি ওয়াজিব নামাজের মধ্যে। অন্য কিছু জিজ্ঞেস না করেন, আপনার ঘরের মধ্যে যে মেয়েটি আনবেন সে আত্তাই এটা পড়তে পারে কিনা, দশটা সুরো তার মুখস্থ আছে কিনা যেটা দিয়ে সে নামাজ পড়বে, এই কয়েকটা জিনিস অবশ্যই জেনে আসবেন। ঠিক তদ্রূপভাবে মেয়ে পক্ষ ছেলেকে এই কথাগুলো জিজ্ঞেস করেন, সে নামাজ পড়ে কিনা, নামাজের এই দোয়াগুলো সে জানে কিনা। যদি সে বলে যে অর্ধেকটা জানি, আমার ভাইয়ের দোকানে কুমিল্লা থেকে একটা ছেলে, তো কুমিল্লার ছেলেটা ছোট থেকে আসছে মোটামুটি 12-13 বছর, তো তাকে আমরা জিজ্ঞেস করতাম যে তুমি নামাজ পড়ো, কোন কোন সুরা পারো বলো তো, সুরা ফাতিহা পারো কিনা, তো সে বলে যে অর্ধেকটা পারি, সুরা ফাতিহা সে অর্ধেকটা পারি। আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রামের মধ্যে যেভাবে ধর্ম চর্চা হয়, মানুষ ছোট বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শিখান, সুরা মুখস্ত করান, অন্যান্য ডিস্ট্রিক্টে গেলে সেখানে দেখবেন আরো মারাত্মক অবস্থা। তো সেজন্য আপনি যখন আপনার মেয়েটাকে বিয়ে দিবেন, আপনি প্রথমেই দেখতেছেন সে একটা ভালো চাকরি করে কিনা অবশ্যই দেখবেন, সে একটা পজিশনে আছে কিনা অবশ্যই দেখবেন, আপনার মেয়েকে সে ফরকুশ দিতে পারবে কিনা সেটা অবশ্যই দেখবেন। কিন্তু তার মধ্যে আপনাকে যেটাকে প্রাধান্য দিতে হবে, তার দিনদারি আছে কিনা, সে নামাজ পড়ে কিনা, সে আপনার মেয়েটাকে নিয়ে তাকে ইজ্জত করবে কিনা, সম্মান দিবে কিনা, নাকি সে আপনার মেয়েকে নিবে বউ হিসাবে, ঘরের মধ্যে সে থাকবে কিন্তু বাইরে তার শত শত গার্লফ্রেন্ড থাকবে, এসব কিছু আপনাকে দেখতে হবে। সে যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকবে, তাকে সে কোনোদিনও সেই শরীয়তের বিরোধী কাজ করবে না, সেখানে আপনার মেয়ে অবশ্যই সুখী হবে। তো সেজন্য তো হুজুরে যখন জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত, তো হুজুরে বলতেছে যে আমাকে উত্তর দিল ফজরের নামাজ 12 রাকাত। তো তখন উনি এরপর কি করলেন, ওই মহিলাকেই বিয়ে করলেন। তো তার সাথী যারা গিয়েছিল তারা জিজ্ঞেস করছেন যে তুমি যাকে বিয়ে করতেছ সে তো ফজরের নামাজ যে 4 রাকাত সেটাও জানো, তবুও কেন তাকে বিয়ে করলো, বিয়ে করার জন্য এগ্রি হলে। তখন সেই হুজুর উনি বলতেছে যে আমি জানি এই মেয়েটা সহজ সরল মেয়ে, বেশি চালাক চতুর না, চালাক চতুর মেয়ে হলে সে আপনাকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে, সহজ সরল মেয়েকে বিয়ে করতে বলেছেন, এই সহজ সরল সেজন্য সে 4 রাকাতের জায়গায় 12 রাকাত বলেছে। এবং এর মধ্যে আমি আরেকটা জিনিস পেয়েছি যে সে 12 রাকাত করেছে কারণ সে তার সাথে 8 রাকাত তাহাজ্জুদ করেছে। সবাই বলছে সুবহানাল্লাহ, কারণ আমার মনে হচ্ছে সে তাহাজ্জুদের সহ হিসাব করে আমাকে 12 রাকাত বলেছে। এবং ঠিকই বিয়ের পরে যখন তাকে জিজ্ঞেস করলো তখন সে বললো যে আমি আপনাকে তাহাজ্জুদের কথাটা সহ একসাথে বলেছি। তো সেজন্য আপনি কুফু মিলানোর সময় আপনার সাথে লেভেল ঠিক আছে কিনা সব দেখবেন, কিন্তু দিনদারি আছে কিনা সেটাকে বেশি গুরুত্ব দিবেন। হযরত আবুল আসাদ দুআইলি রাহমাতুল্লাহ আলাইহি, আরবের অনেক বড় একজন আলেম, উনি সন্তানদেরকে একদিন ডেকে বলেন যে হে আমার সন্তানেরা, আমি তোমাদের উপর তোমাদের জন্মের আগেও এহসান করেছি,
তোমাদের জন্মের পরেও আমি এখনো পর্যন্ত তোমাদের কাছে তোমাদের জন্য এহসান করছি। তখন সন্তানরা বাবাকে জিজ্ঞেস করলো যে আব্বাজান, যে আপনি সন্তান হিসাবে আমাদেরকে আমাদের জন্মের পরে আমাদের উপর এহসান করছেন, এটা আমরা বুঝতে পারলাম, কিন্তু আমরা জন্মের আগে কিভাবে আপনি আমাদের সাথে এহসান করেছেন এই জিনিসটা একটু আমাদেরকে বুঝিয়ে দেন। তখন হযরত আবুল আসাদ দুয়াইলি রাহমাতুল্লাহ আলাইহি উনি উত্তর দিলেন যে আমি আমার এলাকার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের একজন ছেলে, আমি দেখতে শুনতে সুন্দর, আমাদের পরিবার একজন একটি বংশীয় পরিবার, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক সুন্দরী মহিলা ছিল, অনেক সম্ভ্রান্ত পরিবার ছিল, সকলেই চেয়েছিল যে আমার সাথে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, অনেক সুন্দরী সুন্দরী মহিলা আমার জন্য প্রস্তাব এসেছে, আমি সুন্দরী একজন মহিলাকে বিয়ে করে আরাম আয়েশ করতে পারতাম, কিন্তু আমি চিন্তা করেছি, দিনদারির কথা চিন্তা করেছি, আমি আমার আরামায়েশকে কোরবানি দিয়েছি, কারণ আমি চেয়েছি একজন দিনদার মহিলাকে, সেই দিনদার হিসেবে আমি যাকে পেয়েছি সে অত সুন্দর ছিল না তোমাদের মা, আমি দিনদারিকে প্রাধান্য দিয়ে তোমাদের মাকে বিয়ে করেছি, সেজন্য আজকে আমি একজন যুগশ্রেষ্ঠ আলেম এবং আমার সন্তান হয়ে তোমরাও যুগশ্রেষ্ঠ আলেম হয়েছো, সবাই বলুন সুবহানাল্লাহ। সেজন্য সন্তান জন্মের আগে আপনি যখন বিয়ে করতে যাবেন দিনদারি দেখে আপনাকে মেয়ে পছন্দ করতে হবে, দিনদারিকে প্রাধান্য দিতে হবে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে অপর এক হাদিসে কুমারী নারী এবং অধিক সন্তান প্রসবকারিণীকে বিয়ে করার প্রতি উৎসাহ দিয়েছেন। আল্লাহর নবী ইরশাদ করেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফা ইন্নী মাকাতিরা বিকুমুল উমাম, এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়ী হবে, তোমাকে সম্মান করবে, তোমার প্রতি ভালোবাসা থাকবে, এবং এমন নারী বিয়ে করো যে নারী বেশি বেশি সন্তান প্রসব করবে। তো বেশি সন্তান প্রসব আপনি বিয়ের পরে না আগে কেমনে বুঝবেন? ওই মেয়ের বোন আত্মীয় স্বজন মা ভাই বেরাদার বেশি কিনা সেই পরিবার থেকে আপনি বিয়ে করুন, তাহলে আপনার স্ত্রীরও বেশি বেশি সন্তান হবে। তো আপনার স্ত্রীর যদি সন্তান বেশি হয়, আপনার ঘরে যদি সন্তান বেশি হয়, সে ব্যাপারে আমাদের জন্য আমার নবী একটা সুসংবাদ দিচ্ছেন। আমার নবী বলছেন যে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের আধিক্য নিয়ে আমি গর্ব করব, সবাই বলুন সুবহানাল্লাহ। তো আপনার ঘরের যদি সন্তান বেশি হয়, সন্তান এমনি আমাদের দেশে এমনি বেশি হয়, মক্কি হেজাজি মক্কা শরীফে ওনার কাছে বিভিন্ন দেশের মানুষ প্রশ্ন করে, পাকিস্তানে একজন আলেম মক্কাতুল মুকাররমায় মসজিদে হেরেমে উনি কোরআনের দরস দেন, তো উনাকে একজনে প্রশ্ন করছেন যে হুজুর বাঙালিদের এত সন্তান হয় কেন? তো উনি জবাব দিচ্ছেন সন্তান দেওয়ার মালিক হলেন কে? আল্লাহ। ছেলে হোক মেয়ে হোক কারো দিচ্ছে কাউকে দিচ্ছে না, অনেকের হচ্ছে না, আবার অনেকে অনেক হচ্ছে, অনেকের শুধু মেয়ে হচ্ছে, এসবই আল্লাহর লীলা খেলা। তবে বাঙালিদের হওয়ার ব্যাপারে উনি দুটি কারণ বলেছেন, একটি হলো বাঙালিরা বেশি মাছ খায়, আরেকটা হলো বাঙালিরা বেশি চাউল খায়, ভাত ভাতকে তারা চাউল বলে, সেজন্য নাকি বাঙালিদের সন্তান বেশি হয়। তাহলে বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশিদের এটা রেকর্ড আছে সন্তান বেশি হওয়া, তো সেটার জন্য আমাদের আর চিন্তা করতে হবে না। তবে বিয়ে করার ক্ষেত্রে আমার নবীর যে ফরমানটা সেটাই আমি শুধু আপনাদেরকে বলছি যে কুমারী মেয়ে বিয়ে করো, এবং দ্বিতীয়ত এমন নারীকে বিয়ে করো যে নারীর সন্তান বেশি হয়, তাহলে আপনার ঘরের মধ্যে যদি সন্তান বেশি হয় উম্মতে মুহাম্মদি যদি বাড়ে, কাল কিয়ামতের ময়দানে আমার নবী জান্নাতের মধ্যে যে আমার নবীর উম্মতের আধিক্যের কারণে আমার নবী অন্যান্য নবীদের উপরে কি করবেন? গৌরব করবেন। আপনি সৌভাগ্যবান কিনা সে জন্য আপনার জন্য তিনটা মেয়ার আমার নবী দিয়েছেন। নাম্বার এক, আপনার ভালো বাসস্থান হবে, যদি আপনার একটা ভালো বাসস্থান থাকে তাহলে আপনি একজন সৌভাগ্যবান পুরুষ। নাম্বার দুই, আপনার ভালো স্ত্রী হবে, আপনার স্ত্রীটা যদি ভালো হয় তাহলে আপনি একজন সৌভাগ্যবান পুরুষ। নাম্বার তিন, আপনার একটা ভালো যানবাহন হবে, আপনার যানবাহনটা যদি ভালো হয় তাহলে আপনি সৌভাগ্যবান। একদিন সাহাবায়ে কেরামকে আমার নবী ইরশাদ করেন তাজাওয়াজু আবকার, তোমরা কুমারীদেরকে বিয়ে করো, আর তাদের গুণ বয়ান করে আমার নবী বলেন ফা ইন্নাহুন্না আজাবু আফওয়াহা, তারা যখন কথা বলবে তখন মধুর সুরে কথা বলবে। আপনি যাকে বিয়ে করছেন তাকে এই কথাটা আমার নবীর এই কথাটা বলে দিবেন, যেই নারীর এই গুণগুলা থাকবে সেই জীবনে অশান্তিতে থাকবে না, সেই নারী জীবনে পেরেশানিতে থাকবে না। সেই নারীর গুণ আমার নবী বলে দিয়েছেন, এক নাম্বার গুণ হলো সে যখন কথা বলবে আপনার সাথে সে মধুর সুরে কথা বলবে,
কর্কশ ভাষায় রাগান্বিত স্বরে আপনার সাথে কথা বলবে না, সেরকম পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব কিন্তু আপনার আমার। এখন আপনি কর্কশ ভাষায় যদি তার সাথে আচরণ করেন সেও কর্কশ হয়ে যাবে। দুই নম্বর গুণ বলেছেন, ওয়া আসহানু আকবালান, যে নারী স্বামীকে উষ্ণ সম্ভাষণ জানায়, যখনই আপনি বাহির থেকে আসবেন সে যতই কাজ থাকুক সমস্ত কাজ ফেলে সে আপনাকে দৌড়ে এসে রিসিপশন দিবে, আপনাকে সম্ভাষণ জানাবে, হাসি মুখে আপনাকে বরণ করে নিবে। আপনি যখনই চাকরি থেকে আসছেন, যখনই ব্যবসা থেকে আসছেন, এটা হলো তার দুই নম্বর গুণ। এক নম্বর গুণ হলো সে যখনই কথা বলবে মধুর সুরে কথা বলবে। দুই নম্বর গুণ আমার নবী বলছেন, সে যখনই আপনাকে আপনি বাহির থেকে আসবেন আপনাকে উষ্ণ সম্ভাষণ দিবেন। যেমন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনারা জানেন, যে পৃথিবীর জমিনে এমন ঘটনা দ্বিতীয় আরেকটি হয় নাই। স্বামী সফরে গিয়েছেন, সফর থেকে স্বামী যেদিন এসেছেন সেদিনে তার একজন সন্তান ছিল অসুস্থ, ওই অসুস্থ সন্তান সেদিন মারা গেল। স্বামী আসছে রাত্রে, মাগরিবের সময় সে সন্তান মারা গেল। এখন স্বামী যখন আসতে খবর পেয়েছেন, তখন উম্মে সুলাইম তাড়াতাড়ি তার সন্তানের লাশটাকে এক রুমের মধ্যে রেখে দিলেন। যখন স্বামী আসলেন এসে জিজ্ঞেস করছেন যে আমার সন্তানের কি অবস্থা, তখন তিনি জবাব দিলেন যে সে আরামের ঘুমে ঘুমাচ্ছে। স্বামীকে বলে নাই, কারণ স্বামী সফর থেকে এসেছেন, তখনও তার শরীরের মধ্যে সফরের চিহ্ন। স্বামীকে সুন্দর করে রিসিপশন দিলেন, খানা দিলেন, পানি দিলেন, সকল কিছু করলেন, স্বামী বিশ্রাম নিলেন। স্বামীকে বললেন আপনার সন্তান ভালো আছে, সে আরামের ঘুম ঘুমাচ্ছে। সকাল যখন হলো, ফজরের নামাজের টাইম যখন হলো, স্বামী যখন বের হয়ে যাবেন, তখন উম্মে সুলাইম তাকে বলছেন, আপনাকে যদি কেউ কিছু একটা দেয় এবং সেটা যদি সে আবার আপনার কাছ থেকে চেয়ে নিয়ে যায়, তাহলে আপনি কি রাগান্বিত হবেন? সে বললো, না আমি কখনো রাগান্বিত হব না। তারপর তিনি বললেন যে আপনাকে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, সেই সন্তানটাকে আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন, কাল মাগরিবের সময় সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলার পর উনি নামাজে যাওয়া ছাড়েন নাই, উনি মসজিদে নববীতে চলে গেলেন। আমার নবীকে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মে সুলাইমের সেই রাতের সেই ঘটনাকে খুব বাহবা দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন তাদের ঘরে যাতে আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম সন্তান দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়া কবুল হলো এবং সেই ঘরে উম্মে সুলাইমের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন পরপর আরো 9টা পুত্র সন্তান দান করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এবং সবাই যুগের শ্রেষ্ঠ মুফাসসির হয়েছেন এবং যুগের শ্রেষ্ঠ হাফেজ হয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আপনার মেয়ে থাকলে তার মেয়েকে আপনি বলে দিবেন যে তুমি সব সময় যদি শ্বশুর বাড়িতে যাও তার সাথে সব সময় মধুর সুরে কথা বলবে। এবং দ্বিতীয় যে কাজটা সেটা হলো, যখনই স্বামী বাহির থেকে আসবে তাকে তুমি রিসিপশন দিবে, সুন্দর হাসি মুখে তাকে রিসিপশন দিবে। এমনটি নয় যে সে যখন বাহির থেকে আসলো সাথে সাথে তুমি অভিযোগের ঝুলি ছুঁড়ে ফেলছো তার সামনে, সারাদিন কি হয়েছে না হয়েছে, শ্বশুরি কি বলেছেন, ননদি কি বলেছেন, দেবরী কি বলেছেন, এসব কথা যখন বলবেন ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। তো উম্মে সুলাইমের এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তৃতীয় গুণ আমার নবী বলেছেন, ওয়া আকাল্লু খিব্বান, অর্থাৎ যে নারী ধোঁকা দেয় না, যে নারী ধোঁকা দেয় না স্বামীকে, স্বামীর সাথে প্রতারণা করে না, সেই নারীর জীবনে অশান্তিতে থাকবে না, পেরেশানিতে থাকবে না। চতুর্থ গুণ বলেছেন, ওয়া আরদা বিল ইয়াসির, যে নারী কম জিনিসে খুশি থাকে, আপনার কাছে কম আছে অল্পে যে তুষ্ট। এই চারটা গুণ আমার নবী বলেছেন নারীদের, এই চারটা গুণ যদি আপনি আপনার মেয়েকে শিখিয়ে দিতে পারেন, সে কখনো আপনার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে কখনো পেরেশানিতে থাকবে না, কখনো অশান্তিতে থাকবে না। এরপর আরেকটি আমাদের সমাজের মধ্যে একটা কুপ্রথা চালু হয়েছে, সেটা হলো এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টের মধ্যে লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করে বলে তার কার্য করে, তারপর বিয়ের সময় তাদের পেরেশানির মধ্যে পড়তে হয়। অথচ পূর্ব যুগের মধ্যে যারা এঙ্গেজমেন্ট করত তাদের বিধান কি ছিল, যে তারা গিয়ে শুধু মেয়ের বাবা বা ছেলের বাবা গিয়ে প্রস্তাব দিত কিভাবে, মুহিব্বু খায়র ওয়া নাজিদু ফীকুম খায়র ওয়া লাআল্লাহা ইয়াজমাউনা আলা খায়র, আমি ভালোকে ভালোবাসি, আমি নেককে ভালোবাসি, আমি শুনেছি আপনার ঘরের মধ্যে নেক কাজ হয়, আপনারাও নেক কাজকে ভালোবাসেন, আজকে আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, আমরা উভয় পরিবার মিলে নেক কাজ একসাথে করবো। সবাই বলুন সুবহানাল্লাহ। দেখেন কিভাবে প্রস্তাব দিয়েছেন, আমি নেকিকে ভালোবাসি, আমি শুনেছি আপনার ঘরে অনেকই নেকির কাজ হয়, তা আজ থেকে আমরা উভয় পরিবার মিলে একসাথে নেকির কাজ করব। এটা হলো প্রস্তাব দেওয়া। এরপর যিনি প্রস্তাব গ্রহণ করবেন দ্বিতীয় পক্ষ, উনি বলছেন আলা খাইরে তাইব,
আলা খাইরে তাইব, অর্থাৎ চমৎকার আপনার এই প্রস্তাব, চমৎকার আপনার এই প্রস্তাব। এটা বললে কি হয়ে গেল? এঙ্গেজমেন্ট হয়ে গেল। তো হাদিসের ভাষা হলো আখফুল খিতবা, তোমরা এঙ্গেজমেন্টটাকে গোপন করো। আখফুল খিতবা, তোমরা এঙ্গেজমেন্ট যেটা আমরা বলি, জোড়া যেটা বলি, সেটাকে কি করতে বলেছেন আমার নবী? গোপন করতে বলেছেন। এঙ্গেজমেন্টের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করার জন্য ইসলামী শরীয়ত আমাদেরকে বলে নাই। তারপর বরকত কখন হবে, কোন মেয়ে বরকতময় কিনা তার তিনটা চিহ্ন আমার নবী বর্ণনা করেছেন। তাই সিরা খিতওয়াতিহা, তার যার এঙ্গেজমেন্ট হবে সহজ, যার এঙ্গেজমেন্ট সহজ হবে সেই মেয়েটা হলো বরকতময় মেয়ে। দ্বিতীয় গুণ হলো ওয়াতাই সিরা সাদাকিহা, তার মহর সহজে আদায় করা হবে। তা আপনার মহর যদি 50 লাখ 1 কোটি টাকা ধরে রাখেন, তো সেটা সহজে কিভাবে আদায় হলো? তৃতীয় নম্বর হলো ওয়াতাই সিরা রাহিমহা, তাকে আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তাড়াতাড়ি দিবেন। যার সন্তান তাড়াতাড়ি হবে, যার এঙ্গেজমেন্ট দ্রুত হয়ে যাবে, যার মহরানা আদায় করতে স্বামীর উপর বোঝা হবে না, সে মেয়েটাই বরকতময়। এখন আপনি জোর জবরদস্তি করে 50 লাখ 1 কোটি টাকা আপনি কি করে দিলেন, মেয়ের জন্য মহারণা ধার্য করলেন। আপনি যুক্তি দিচ্ছেন যে আমি আল্লাহ না করুক আমার মেয়েটাকে যদি সে কালকে ছেড়ে দেয় তখন কি হবে, সেজন্য আপনি বেশি করে মহারণা ধরলেন। কিন্তু আপনি চিন্তা করলেন না সে মহারণা সে দিতে পারবে কি পারবে না। এখন সে কি করে, কৌশলের আশ্রয় নিয়ে সে বাসর রাতের দিন বিবাহের প্রথম রাতে এক পাশে টাকা রাখে, আর এক পাশে নিজে দাঁড়ায় বলে তুমি তো আমার আজকে থেকে আমার বউ, এখন এক পাশে টাকা আছে আর এক পাশে আমি আছি, তুমি টাকা চাও নাকি আমাকে চাও? তো নতুন বউ সে কি বলবে যে আমি টাকা চাই? সে বলবে না যে আমি টাকা চাই। এইভাবে ধোকা প্রতারণা চলতেছে মহারানার নামে, এবং এটাই চিন্তা তার মাথার মধ্যে, এটাই চিন্তা। সেটা আমি সমাজে বলবো যে 50 লক্ষ 1 কোটি 25 লক্ষ, কিন্তু আমি তো সেটা দিতে হচ্ছে না। এই ধরনের একটা ভুল ধারণা আমাদের আছে। মহারণার যে ফর্ম, সেখানে আপনারা দেখবেন মুআজ্জাল, শরিয়া দিয়ে একটা এটাকে আইন দিয়ে বলা হয় আইন দিয়ে মুআজ্জাল, আরেকটা হলো মুআজ্জাল। এটার অর্থ কি? মুআজ্জাল যেটা ধরেন আপনার মহারণা 5 লক্ষ, তাহলে মুআজ্জাল লেখা হলো 4 লক্ষ, মুআজ্জাল লেখা হলো 1 লক্ষ। এই 4 লক্ষ মহারণা সেটা আপনার স্ত্রী যে কোনো সময় আপনাকে দাবি করতে পারবে। আপনি যদি সেটা না দেন তাহলে আপনার স্ত্রী আপনাকে বলবে তুমি আমার পাশে আসবে না, আমাকে ধরবে না, সেটা বলার হক তার রয়েছে। এবং আপনার স্ত্রী আপনার সাথে সফরে না যাওয়ার জন্য সে না করতে পারবে, এটা হলো মুআজ্জাল। এখন আপনার এখন আপনি ওইটা যদি চিন্তা করেন, আমি যদি কোনোভাবে তাকে ম্যানেজ করে প্রথম রাতটা যদি তার সাথে সম্পর্ক করে ফেলি তাহলে সেটা মাফ হয়ে যাবে। নয় না, সেমনটি নয়, এটা মাফ হওয়ার বিষয় নয়। আপনি সম্পূর্ণ মহারণাটা দিয়ে দেন তাকে, দেওয়ার পরে সে যদি খুশিতে আপনাকে আবার দেয় সেটা ভিন্ন কথা, সেটা কোরআনের মধ্যে আছে। আপনি তাকে 10 লক্ষ টাকা মহারণা সেটা আপনি দিয়ে দিলেন, দেওয়ার পরে সে যদি খুশিতে আপনাকে সেখান থেকে কিছু দেয় সেটা আপনার জন্য ভোগ করা আপনার জন্য জায়েজ আছে। এখন আপনি নানা প্রতারণার আশ্রয় নিয়ে, ধোকার আশ্রয় নিয়ে, কৌশলের আশ্রয় নিয়ে যে আপনি মানুষকে শোনালেন 10 লক্ষ 25 লক্ষ, কিন্তু সেটা দেওয়ার আপনার নিয়ত নেই, তাহলে আপনি আজীবন গুণাগার হবেন। এসব বিষয়ে আমাদের অবশ্যই জানতে হবে এবং সতর্ক থাকতে হবে, আর মহারণা সহজ করতে হবে যে আপনার সমাজে যাতে বিয়ে সহজে হয়। আপনি যদি মহারণা 10 লক্ষ দেন, যার সামর্থ্য নাই সে আপনাকে ফলো করে, আপনার প্রতিবেশী একজন সে আপনাকে ফলো করে, সে বিপদে পড়ে যাচ্ছে। সে বলছে ওর তো 10 লক্ষ মহারণা, আমিও 10 লক্ষ দিব, ও 10 লক্ষ ধরেছে আমিও 10 লক্ষ ধরব। সেজন্য এই রসলগুলো আমাদের সমাজ থেকে তুলে ফেলতে হবে, যাতে সমাজের মধ্যে বিয়ের যে ব্যবস্থা, সুন্নত যে ব্যবস্থা, সেটা সহজ হয়। জেনার বাজার যাতে গরম হতে না পারে, প্রত্যেক পরিবারের প্রধানদেরকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।